আজকে তোমাদেরকে বলবো আমি একটা ছোট্ট টুনটুনি পাখির গল্প, একদম কুত্তু কুত্তু ছোট্ট টুনটুনি, এইটুকুনি, হ্যাঁ এইটুকুনি একটা টুনটুনির গল্প বলবো। কে জানো না তোমরা? হ্যাঁ শুনতে থাকো, ঠিক বুঝে যাবে, আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে। তার আগে বলে নিই কেমন আছো সবাই, আমি কিন্তু বেশ ভালো আছি। দেখো এখানে সবুজ রং, এখানে লাল রং, এগুলো না স্নান করার সময়ও ওঠেনি, মানে আবিরের মধ্যে রং মিশিয়ে দিয়েছে, তার জন্য দেখো এগুলো এগুলো এখানে সব কিন্তু রং। দুদিন লাগবে উঠতে, কিন্তু বেশি ঘষাঘষি করে চামড়াটাকে জ্বালিয়ে পুড়িয়ে লাভ নেই বলে ছেড়ে দিয়েছি, যা থাকে থাকবে, ঠিক আছে থাক, একদিন দুদিন বাদে উঠে যাবে। আমার তো আর দেখানোর কেউ নেই যে এই তোমার সবুজ কেন, এই তোমার লাল কেন, দেখবে না কেউ, দেখবে না গো, কি করবো বলো, কি করবো। টুনি রে টুনি, আয় না বাবা, আয় না, আমার একটু হাত ধরে নিয়ে যা না, তোর ঠাকুমার মতো না, আমি একটু নাচু নাচু করি, নাচু 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 নাচু, আমার নাতনিকে বললেই সঙ্গে সঙ্গে নাচতে শুরু করে দেয়। জানো তো আমার ঠাকুমাকে দেখে আমি ভীষণ ইন্সপায়ার হয়েছি, ভীষণ। দেখো ঠাকুমার বয়স আমার থেকে একটু বেশি, কিন্তু আমিও তো বুড়ি নামে পরিচিত, তাই না? আমরা বাবা দেখো এখনো রঙিন আছি, বাবার টুনটুনির ঠাকুমা গো, টুনটুনির ঠাকুমা। যাকে ঠাকুমাকে নিয়ে পরে আসছি, আগে টুনটুনির জন্ম কথা থেকে বলতে থাকি। জন্ম মানে ছোটবেলা একদম জন্মানো নিয়ে না, টুনটুনির বিবাহ পর্ব নিয়ে আসছি আর কি, বুঝেছো? যখন থেকে আমরা চিনি, যখন থেকে আমরা তাকে চিনি, তখন থেকে আমি কিছুটা গল্প তোমাদের সামনে শেয়ার করতে এলাম। হ্যাঁ এই টুনটুনি বড় হলো, মোটামুটি একটা বড়, এমন কিছু বড় হয়নি বুঝলে, এখনো তো টুনি ছোট। তো সেই টুনি খুব নোংরামো করতে শুরু করেছিল পাড়ায়, কার সাথে জানো, মানে ফোকলা, এদের কানে দাঁত নাই, সেই ফোকলাকে ভীষণ পরিমাণে এদিক ওদিক গলি শলি, মানে ওখানে আবার কি পাওয়া যায়, কি আছে জানো, ওই গেস্ট হাউস, হ্যাঁ ওখানে খুব গেস্ট হাউস বিখ্যাত, লোক শীতকালে যায় ওখানে পিকনিক টিকনিক করতে, আর ওই ইছামতি নদীর ধার, বাবারে ঘুরে 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 প্রেম লীলা চালাতো। তো দেখলো বাবা, বাবা আবার উচ্চ পদস্থ সরকারি কর্মচারী, কি না ড্রাইভার, হ্যাঁ তো সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়, কিন্তু বিশাল দাপট ওই ভদ্রলোকের, বিশাল বিশাল। তো ওই ভদ্রলোক দেখলো এই না, মেয়ে তো ঠিক করছে না, মেয়ে তো ঠিক করছে না, তখন একটা সোর্স থেকে সন্দীপের খোঁজ টোজ আর কি পেলো বুঝলে তো। আর ওই যে সন্দীপের কাকিমা, ও আবার এর দাদা, দাদা বৌদি না ভাই বোন, কি যেন বোন বোনের বর, মানে এর বাবার আর কি কোনো রকম বোন বোনের বর, মাস্তত ফাস্তত পিস্তত হবে কোনো রকম একটা, তো 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 এত দরকার নেই। তো এই বোন আর কি খবর দেয় যে দেখো তো এরকম একটা ভালো ছেলে আছে, ঘর বাড়ি সুন্দর, মিলেমিশে থাকবে, ছোটো ফ্যামিলি, কোনো অসুবিধা হবে না, আমি তো পাশেই আছি, কোনো ব্যাপার না। ও মা, মেয়েকে নিয়ে এলো হচ্ছে, বল তুই আমার মন্দিরাকে বসতে, মানে বলতে বসেছিস, হ্যাঁ যখন যাবি অন্যা নিয়ে যাবি, কেন রে অন্যা নিয়ে গেলে কি সে সতী হয়ে যাবে, আর তুই অন্যা না নিয়ে গিয়ে অসতী হবি, তোরা দুজনেই অসতী, তোরা কি সতী মনে করিস নিজেদেরকে, তুই নিজে অন্যা দিয়ে গেলে সতী, আর ও অন্যা ছাড়া দিয়ে গেলে সতী হবে না, কী জানি বাবা, কোনো মানে নেই বুঝলি তো, তুই তো এমনি দুকান কাটা নাক কাটা সুপ্প না খা, তারপরে আবার তুই অন্যকে কী করে বলতে বসিস, হ্যাঁ তুই তো একেবারে মানে কোনো দিক দিয়ে কিছু না, তুই জামা খুলে দেখিয়ে দিয়েছিস ক্যামেরায়, অন ক্যামেরায় তুই দেখিয়ে দিয়েছিস জামার তুলে, কোনো মেয়ে ছেলে দেখায়, ভদ্রসভ্য বাড়ির বউ দেখায়, দেখায় না, কিন্তু তুই দেখিয়েছিস, তাহলে তুই এবার অন্যকে কী করতে বলতে বসেছিস অন্যা গায়ে দিয়ে যাওয়ার কথা, তুই তো নিজেই একটা মানে বিবস্ত্রওয়ালা মেয়ে ছেলে, তুই আবার অন্যকে কি বলিস রে, ছি 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 ছি, ভাগ এখান থেকে ভাগ। তো এবার আবার বলি সেই গল্পটা, হ্যাঁ একটা ফোন এসেছিল তাই জন্য একটুখানি বন্ধ করেছিলাম, তো এবার ফিরে আসি। তো যাই হোক, এবার সে বিয়ে থাকা করে তো চলে এলো, তারপর সে চ্যানেল খুললো, হ্যাঁ চ্যানেল থেকে আবার বলা শুরু, একদিন সে বলে দিল যে এই চ্যানেলটা আর করবো না, তার দিদি চ্যানেলটা নিয়ে নিয়েছে, নিয়েছে দিদি অনেক ঠকিয়েছে টকিয়েছে এইসব করে, খুব ইমোশনাল একটা ভিডিও করে মানুষের মধ্যে জায়গা করে নিল, প্রত্যেকটা ভিডিওতে 1 লাখ 2 লাখ 2.5 লাখ এরকম করে ভিউজ ভিউজ ভিউজ, তাহলে টাকাটাও কত এসেছে আশা করি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ সবাই আমরা জানি। এই মেয়েটা, সে এই মেয়েটাই যখন বলতে শুরু করেছে, এখন 5 বছর কিন্তু সে এই এইভাবেই ভিডিও করে গেছে, হেসে খেলে নেচে ভিডিও করেছে, তারপরেও সে যদি এসে বলে যে আমি ওই বাড়িতে অসুখী ছিলাম, ওই বাড়িতে আমাকে ভীষণভাবে অত্যাচার করতো, মানা যায় বলো দেখি, মানা যায় বলো? হ্যাঁ আমাদের মানতে হবে, আমাদের মানতে হবে, আমাদের সত্যি দিদি বলেছে সব সত্যি কথা, সব সত্যি, ওর মা ওর মুখটা ধরে পুড়িয়ে দিতে, আমাদের মানতে হবে, কেন বলো তো, বাবা সতী দিদি বলেছে আমাদের মানতে হবে না, বলো দালাল দিদি বলেছে, বাবা সত্যি বলেছে আমাদের মানতে হবে, তারপরে বলেছিল কালো ওন্না দিয়ে পেঁচিয়ে ওপরে তুলে দিতে, বাবা কি কথা কি কথা, হ্যাঁ রে এইসব কথাগুলো ধর্মে সইবে তো, তোর সইবে তো, 5টা বছর ধরে তুই ভিডিও বানিয়ে গেলি, যেমন খুশি তেমন ভিডিও বানিয়েছিস, যেমন কখনো ছেলে সেজে, কখনো বুড়ো সেজে, কখনো বুড়ি সেজে, কি করিস নি, কখনো আবার রাধা, কখনো আবার নতুন কোণে, তারপর নানান রকম সাজ গোজ, এই ওই সেই, পার্টি মেকআপ, ওই মেকআপ, সেই মেকআপ সব করেছিস, কিচ্ছু বাদ দিস নি করতে, তারপরেও বসে পড়লি 498 করতে, ধর্মে সইবে তোর, ধর্মে সইবে তো,
যাই হোক, সেই টুনটুনির বিয়ে থা করে 5 বছর কাটানোর পর হঠাৎ তার সেই পুরনো প্রেম গো, সেই খলখলিয়া ল্যাটা মাছ, বাবা রে বাবা, সেই কথা তোমাদের কাছে কি বলবো, সেই ল্যাটা মাছ হঠাৎ আবার এরম 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 করতে শুরু করেছে। মাঝখানে 5 বছর এখন ছিল, এরকম ছিল, হঠাৎ করে তার আবার এরম 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 শুরু হয়েছে, বুঝলে? যে শুরু হয়েছে মাল খেয়ে টাল হয়ে ফোন, সে ফোন চলতো মাঝে মধ্যে, কিন্তু আমাদের সন্দীপ ভোলাভালা গ্রামের ছেলে, অশিক্ষিত, সেইভাবে শিক্ষা নেই তার, সেইখানে দাঁড়িয়ে অত বোঝেনি। ও ভাবতো যে বাড়ির কারোর সাথে কথা বলে, ওখানে আমার সঙ্গী বঙ্গি জঙ্গি সব ছিল, ও ভাবতো ওই। একদিন সে জানতে পারে, এই তারপর থেকেই শুরু হয় ওর বাপের বাড়ি যেতে না দেওয়াটা। কারণটা তোমাদের সব বলতে হবে, না খুলে, না তোমরা বুঝবে কি করে। তারপরেই শুরু হয় বাপের বাড়ি না যেতে দেওয়া। এই থেকে অসন্তোষ একটু তো হবেই, মেয়েরা বাপের বাড়ি যাবে, আর ওখানে গেলেই তো পাখি উড়ে উড়ে বেড়াবে নদীর ধারে, তো সেইগুলো তো হচ্ছিল না। এখানে ব্যাস অসন্তোষ দেখা দিতে শুরু করলো। তো যাওয়ার আগে 3 মাস যা অশান্তি, যা অসভ্যতম করে গেছে, তাতেই বোঝা গেছে যে ও আর কিন্তু ওখানে টিকবে না, থাকবে না। এটা আমরা পরিষ্কার বুঝতাম। কেউ কেউ আবার বলতো এটা নাটক, এটা না, দুজনের ঝগড়া দেখিয়ে দেখিয়ে ভিউজ বাড়াচ্ছে, এই করছে ওই করছে, না, এটা তখন থেকেই শুরু হয়েছে যে যেভাবেই হোক এই বাড়িটা আমাকে ছাড়তে হবে, এই বাড়িটা আমাকে ছাড়তে হবে। বেরিয়ে পড়লো, কি দোষ দিয়ে গেল, কি দোষ দিয়ে গেল, নাকি ও চুল্লুখোর, 10 টাকার চুল্লু খেয়ে ওকে এসে নাকি ওকে মারে, কার হাত ধরলো, 50 টাকা দামের ইংলিশ খাওয়া। তো যাই হোক, ভিডিওটা করতে করতে মাঝখানে একটুখানি বন্ধ করেছিলাম, দেখতেই পাচ্ছ কপালে আবির। তো একজন এসেছিল, একটুখানি আবির দিল, পায়ে আবির দিয়ে আবার একটা টিপও পরিয়ে দিল, বুঝলে, দিতে এসছে পায়ে আবির, তাও আবার কপালে একটা টিপ পরিয়ে দিল। তো দিল দিল, দেখো আজকের দিনে কাউকে কিন্তু বারণ করতে নেই, না 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 খেলবো না, না 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 দিও না, এটা কিন্তু করা উচিত না, তাই না বলো? তো যাই হোক, দিয়ে দিয়ে গেছে, তারপর আবার এসে বসলাম। তো কারণ আগে টিপ ছিল না, এখন আবার টিপ, তো সেটা তো বলে দিতে হবে কেন। তো এখানগুলো দেখো এখনও কী অবস্থা। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বাইরে মনে হচ্ছে বৃষ্টি নামবে, একটু ঝরঝর মতন হচ্ছে। তো এবার বলি, হ্যাঁ, আমাদের টুনটুনির কথা। তো টুনটুনি কী করলো, সেই ধরে ফেললো ফোকলার হাত। হ্যাঁ, ফোকলার হাতটা ধরে বেরিয়ে পড়বে, সে আর সংসার করবে না, এত সুন্দর একটা সংসার ছেড়ে চললো ফোকলার কাছে। ফোকলাটা কে? হ্যাঁ, ফোকলা হচ্ছে তার ছোট্টবেলার সেই বন্ধুগো, যার জন্য বিয়ে দিয়ে দিয়েছিল তাড়াতাড়ি। এই বাড়িতে এসে রাজরানীর মতন হয়েছিল, রাজরানীর মতন, শ্বশুর ভয় পেত, শাশুড়ি ভয় পেত, আর বাচ্চাটার কথা তো বাদই দাও, ছোট্ট বাচ্চা, আর বর, বর তো তার কথাতেই উঠতো, তার কথাতেই বসতো, তারপরেও বর হয়ে গেল বদমাইশ, বর বর বর, আর বর থাকলো না, বর বর হয়ে গেল, কী করবে বলো? হ্যাঁ, কারণ তার তো মন আবার উড়ু 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 হয়ে গেল, হঠাৎ করে তার জীবনে চলে এলো একটা বিশাল পরিবর্তন। কি না, সেই আমাদের ল্যাটা গো, ল্যাটা, সেই ল্যাটা চলে এসছে, সেই বিদেশে গেছিলো না জাহাজ নিয়ে, বড় বড় জাহাজের ব্যবসা তো, হ্যাঁ, সেই জাহাজ টাহাজ নিয়ে বিদেশের থেকে ফিরে চলে এসেছে, আর মন বসে না ঘরে, টুনির আর মন বসে না ঘরে। টুনি কী করলো, এবার বরকে লুকিয়ে লুকিয়ে পুটুম 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 টুম 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 টুম, এই হচ্ছিল কাজ। আমি মুখে কিন্তু কিছু বললাম না, এবার যদি তোমরা বলো সমন পাঠাবে, তাহলে কিন্তু আমি যেমন ধরে কান এরম এরম করে নাড়িয়ে দেবো, বলে দিলাম। হ্যাঁ, তো যাই হোক, এইসব শুরু করেছে, কিন্তু আমাদের সন্দীপ ভালো মানুষ, কী করবে বলো, সহ্য করতে পারেনি। কারণ আমার বর, আমার পাশে শুয়ে শুয়ে যদি অন্য কারোর কাছে টুং 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 আর টুং 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 করতে থাকে, মানা যায় বলো? কেউ মানতে পারে? সন্দীপও পারেনি, ওর বউ যাকে ও ভালোবাসে, সত্যি করেই সন্দীপকে খুবই ভালোবাসতো, পারলো না সহ্য করতে, বলে দিল চিৎকার চাচামেচি, অশান্তি অশান্তি অশান্তি, সালিশি সভা, সালিশি সভা, বসে টসে সব কিছু করার পরেও আমি এই বাড়িতে আর থাকতে পারবো না। শিল নোড়া নিয়ে একদম বেরিয়ে গেলাম আমি। হ্যাঁ, কিন্তু যাওয়ার সময় আমার ছোট্ট কোলের কচি বাচ্চাটা, না ও আমি নিতে পারলাম না, ও আমি নিতে পারলাম না। কেমন লাগছে বলো গল্পটা, আমাদের ছোট্ট টুনটুনির গল্প এটা? হ্যাঁ, ছোটোবেলা পড়নি টুনটুনির গল্প, বা বা, হ্যাঁ, সেই টুনটুনির গল্প এটা। তো সেইখান থেকে টুনটুনি বেরিয়ে পড়লো, বুঝলে কিনা, কোথায় গেল কোথায় গেল, টুনি কই টুনি কই খুঁজে বেড়াচ্ছে আমরা, আমরা যারা ওয়াইটি ক্রিয়েটার, আমরা দর্শক, আমরা খুঁজছি কোথায় গেল টুনি, হারে কি নিপীড়িত অত্যাচারিত, ও রাত 2টোর সময় তার মধ্যে আবার একটা ফোন দেবের ভিডিও, ওই দেখে তো আমাদের চক্ষু চড়ক গেছে, হ্যাঁ মেয়েটা গেল কোথায়, এইরকমভাবে মেয়েটাকে কেউ তাড়িয়ে দেয়, আমরা সবাই ছিলাম তার দিকে, বিশ্বাস করো। কিন্তু যখন শুনলাম গো, বিশ্বাস করো, আসল ঘটনা, এখন শুধু থু থু থু, এর বাইরে আর কিচ্ছু করতে পারছি না আমরা। কিন্তু আমাদের দালাল দিদি আর তার ছদ্দি বদ্দি মেজদি শেষদি না, ওরা আবার পাশ পাশ ছাড়েনি, ওর হাতটা আবার শক্ত করে ধরেছে, এদিকে ল্যাটা দিত, সে ল্যাটা ল্যাটা লালালালালাল হাত ধরা আছে, তারপরে আবার এই দিদিরা ধরলো বনুকে একেবারে ঘিরে, বুঝলে কিনা, আবার ওদিকে হাই স্ট্যাটাস দিদি, নিজের দিদি, নিজের ননদ, সেও আবার ওদিক থেকে ধরলো, ওরে বাবা, ভাই মাকে না, ভাই মাকে কোনো রকম কোনো পাত্তা দিল না, ধরলো গিয়ে এই বোনের বউ, মানে বউয়ের ছেলের বউয়ের ভাইয়ের বউয়ের হাত, বুঝতে পারছো কোন দিকের কারা এরকম হাত ধরে, সব কটা সেই 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 সেই, মানে আয় 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 আমাকে দেখ, ওই বলবে আয় 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 আমাকে দেখ, সব এরকম, বুঝলে তো, সতী, সব সতী। আচ্ছা, তারপরে সব সতীরা মিলে ওকে ধরলো, বনু
ছোট্ট বনুর মাথা চিবিয়ে 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 খেয়ে সার পদার্থ বার করে বনুকে রাস্তায় ছেড়ে দিল। এবার বনু কি করবে, একবার ল্যাটার দীপ্তর নামে সিঁদুর পড়ে, আবার বলে ফোনের সামনে, আবার ক্যামেরার সামনে ক্যামেরা চালিয়ে বলবে আমার প্রাক্তন স্বামীর নামেই পড়ি, এখনো তো ডিভোর্স হয়নি তাই ওর নামেই পড়ি। ওরে মা, তোর এই সতীগিরি আর দেখাস না, আর দেখাস না, যা দেখালি নাচ করে আর দেখাস না, দেখেছিস সিআইডি বাহিনী কিরকম দেখ। তুই কিন্তু ভুল করেও ভাবতে পারিস নি যে এই দৃশ্য এইরকম ভাবে ছড়িয়ে যাবে। তারপরেও হ্যাঁ, তারপরেও ক্যামেরা নিয়ে আবার চলে এসেছিস অযোধ্যা ধাম দেখতে। বাবারে বাবা, রামলালা এবার তোকে যা দেবে না সেটা তুই বুঝতে পারবি। একদম ঠকাস করে যদি একটু মাথাটায় বাড়ি মারতো, তোর যদি একটু বুদ্ধিটা খুলতো তাহলে, আর ল্যাটার ল্যাটাতে একটা বাড়ি মারতো, ল্যাটা মাছে, তাহলে আমরা খুব খুশি হতাম। রামলালা, জয় রামলালা, দাও দাও, আচ্ছা করে দাও দুটোকে বাড়ি। বিশ্বাস কর, এর থেকে বেশি তোদের জন্য কিচ্ছু আসে না রে মন থেকে। আর তোর দিদিভাইগুলো কই, তারা চুপ করে বসে আছে, যা ভেবেছিল তাই হয়েছে। দিদিভাই নাকি আগে থেকেই ভেবেছিল এটা, কিন্তু জোর গলায় বলে গেছে না, ছিল না, ছিল না, তাহলে তোমাকে টুনি বলতো, টুনি 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 বলেনি, টুনি টুনি তো আরও এক ধাপ উঁচু শয়তান, এই জন্য একে পাত্তা দেয়নি। ওরে বাপরে বাপ, এরপরেও জুতো, একবার জুতো খেলো তারপরে আবার ভাব ভালোবাসা হয়ে গেল, আবার জুতো খেলো। কি বলবি রে তুই, জুতো খেতে খেতে তুই তো নিজেই জুতোতে পরিণত হয়ে গেছিস, আমি যা দেখছি। তোকে এখন যে পারবে সে গলাবে ফেলে দেবে, যে পারবে গলাবে ফেলে দেবে, তোর এখন এইরকম অবস্থা, কি করবি আর তুই। কত বড় নির্লজ্জ মেয়ে হলে এই কাজটা করতে পারে। হ্যাঁ, এখনো তার ডিভোর্স হয়নি, সে এখনো অন্য ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সেই ছেলে যে কিনা ল্যাটা মাছ নিয়ে ঘুরে বেড়ায়, সারাদিন ল্যাটা মাছ ধরে থাকে। বাপরে বাপ, এই যে মানুষ দেখলো না, হ্যাঁ এত ভালোবাসার মানুষ আজকে ওর পাশ থেকে সরে যাচ্ছে, কিন্তু এক এক করে প্রত্যেকেই বলছে এত নোংরা এত নোংরা এত নোংরা। সত্যি আমরা ভাবতেও পারি না যে এরকম একটা নোংরা মেয়েকে আমরা এত ভালোবাসা দিয়েছিলাম, এত ভালোবাসতাম আমরা একে, এই এমন একটা নোংরা মানসিকতার মেয়েকে। ওনাকে আবার বাচ্চাকে সাথে করে নিয়ে সাথে নিয়ে আসবে, না 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 না, এই ভুলটা কখনো আইন দরকার তোর হাতে তুলে দেবে না, তোর হাতে কখনো বাচ্চাটাকে তুলে দেবে না, কারণ এই বাচ্চাটা কি শিখবে তোর কাছ থেকে, সেই শেখার মানে সেইটাই বিচার করে দেখবে আমাদের মহামান্য আদালত। হ্যাঁ, আর তোর সময় কোথায়, তোর তো আবার অভিসারে বেরোতে হয় যখন তখন, মাম্মা মাম্মি মাম্মি সাজিয়ে দেবে ফুল টুল দিয়ে, চুল এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, পুরিখানা বিনুনি করিয়ে তারপর সাজিয়ে গুজিয়ে মা অভিসারে পাঠায়। তো তার বাড়িতে সন্তান মানুষ হয়, তোরা হয়েছিস মানুষ, তোরা যদি মানুষ হয়ে থাকিস তবে না তোদের সন্তানকে মানুষ করবি, তোরাই তো মানুষ হোসনি, তোরা আবার তোদের সন্তানকে কি মানুষ করবি। তোর মা মানুষ হয়েছে, হয়নি, তাই জন্য তো তোদের ফেলে রেখে দিয়ে চলে গেছিল। আবার তুই দেখ ছোট্ট দুধের বাচ্চাটাকে ফেলে রেখে চলে এসেছিস, তুই কি বলবো তোদেরকে বলতো, তো কি তো কি তো কি। আর দালালকে কিছু বলার নেই, ও তো নিঃসন্তান, ও সন্তান ফেলে যাবেই বা কোথায়, ওই যে সেরু বেরু নেরু কেরু হরু হরু এইসব নিয়ে পড়ে আছে, এর কিছু নেই, লাইফ সে ঝান লাইফ ঝান বা, হ্যাঁ এর আর কিচ্ছু নেই, এ সারাদিন শুধু উড়কো খাবে আর খাবে, এর বাইরে আর ওর কিচ্ছু করার নেই, শুধু পেছনে লোকের পেছনে খুঁজে বেড়াবে, কারণ সামনে আয় সামনে, না ওটা আমি পারবো না, সামনে আমি যেতে পারবো না, আমি শুধু পেছন পেছন যাবো পেছন পেছন যাবো। কি করবে বলো, সামনে আসতে গেলে তো একটা আলাদা রকম ইয়ে লাগে না, সেটাও নেই সেটাও নেই, শুধু পেছনে, এই যে ম্যান্ডি এর পেছনে লেগে পড়ে আছে, এখনো ভিডিও বানাচ্ছে ম্যান্ডিকে নিয়ে, ওর লজ্জাবোধ আছে নেই, এরপর যখন এম এস এলদের মতন খাবে গাঁতন তখন দেখবে চুপ, তখন চুপ, তখন আর কথা বলতে পারবে না, এখনো উঠছে এখনো উঠছে। এই একটু আগে আমি ভিডিও দেখলাম যে সেখানেও আবার দিয়েছে ম্যান্ডির দোল দোল দোল, মানে দোলের স্পেশাল ডে, তোর কি রে, তোর তো একটা রঙে এরকম টিপ দেওয়ারও কেউ নেই, দেখ আমাদের এত বয়স হচ্ছে এখনো পায়ে আবির দিচ্ছে, কপালে আবির দিচ্ছে, গালে আবির মাখাচ্ছে, সব করছে, আর তোর দেখ রঙিন জীবনটা বলে কি জিনিস সেটাই জানলি না, সব সাদা সব হরি বল। তোকে নিয়ে কি বলবো না, তোকে নিয়ে ভিডিও আসবে আমার রাত্রিবেলা, বন্ধুরা তোমরা একটু অপেক্ষা করো, রাত্রিবেলা ভিডিওটা দেবো। এটা হচ্ছে টুনটুনিকে নিয়ে ভিডিও। হ্যাঁ আসলে টুনটুনিকে নিয়ে বলতে গেলেও তো এই পুনপুনিকে বেরিয়ে যায়, কী করবো বলো, তো যাক পুনপুনি নিয়ে কথা এখন না, পরে আসছে ভিডিও, টুনটুনিকে নিয়ে বলি। হ্যাঁ তো সেই টুনটুনি বেরিয়েছে এখন অযোধ্যায় বেনারস তীর্থ করে বেড়াচ্ছে গো, অনেক পাপ করেছে তো এখন বুঝতে পেরেছে অনেক পাপ করেছি তাই যাই একটু তীর্থ করে নি, ছেলে বড় হয়ে তো কেলাবে আমায়, তা এখন বাবা তীর্থটা করে নি, যা করার এখন করে নি বলে বেরিয়ে পড়েছে। কার সাথে গেছে, মা ঠাকুমা ভাইয়ের বউ, এই তিনটেকে নিয়ে বেরিয়েছে হচ্ছে তীর্থ করতে, বুঝেছো কিনা, হ্যাঁ তীর্থে তীর্থে বেরিয়েছে, সাথে ঠাকুমা টিনটেন বুড়ি, বুঝেছো তো, মা টুনটুনা টুনটুনটুনা টুনটুনটুনা টুন বুড়ি। ও বাবা, ভাইয়ের বউ এবার দেখছে না, আমার শাশুড়ি নাচে, আমার ননদ নাচে, আমার ঠাকুমা শাশুড়ি নাচে, আমি নাচবো না কেন, নে উদম নাচ করে দিন 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 সারা বাস, লজ্জা সরম বলে কোনো কথা নেই, আরও তো অনেক লোক আছে বলো, তারা এরকম হাঁ করে হাঁ করে দেখছে, কি করবে, ফুল ফ্যামিলি তো পাগলি, কি আর বলবো বলো তোমাদের কাছে, এই গল্প বলতে বসলে না আমার মনে এত বড় গল্প হয়ে যায়, তোমরা কিন্তু বোর হয়ে না বুঝলে কিনা। তো যাই হোক, বাচ্চাটা ওখানে পড়ে আছে, বাচ্চাটা ঠাকুমার কাছে আছে,
বাবার কাছে আছে, বাবা মা দুজনের কাছেই থাকবে, প্রথম দিনেই বাসটা দিয়ে নিয়েছে সবার কাছে। তো যে না, আমি তো বলেই দিয়েছি বাচ্চা বাবার কাছেও থাকবে, মার কাছেও থাকবে। আমার কাছে কখন আসবে বলো তো, যখন আমার সংসার টংসার গুলো হয়ে যাবে। কিন্তু কি করবো বলো, ল্যাটটা তো বাবারে বাবা, ওই ল্যাটা মাছ ধরে থাকবে কিন্তু আমার বাচ্চার হাত ধরবে না। এক হাতে আমার ধরেছে আর এক হাতে ল্যাটা ধরে রেখেছে, কিন্তু বাচ্চা ধরবে কোন দিক দিয়ে বলো? ওই জন্য বলেছে বাচ্চা খবরদার আনবি না, কারণ আমার তো আবার ল্যাটা মাছ না ধরলে হবে না, দিন রাত্রির ল্যাটা মাছ ল্যাটা মাছ ল্যাটা মাছ, আর এক হাতে অপরের বউ। কি সুন্দর ক্যারেক্টার বলতো, তার আগে নাকি চারখানা বিয়ে করেছিল সে। মা গো মা, চারটে বিয়ে খাড়া করে গুয়েকে, অন্ধ নাকি তারা? অন্ধ কানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষা করে, আমার মনে হয় এও তাই। হ্যাঁ, একে এ অন্ধ কানা বলে বোধ হয় বা মেয়েরা এসে দেখে যে হারে বাপ, মেয়ে ছেলেটার কেউ নেই, এই জন্য মনে হয় আসে না। কি কি ওকে দেখে কে আসে গো? হ্যাঁ কে আসে, রুচির একটা ব্যাপার থাকে তো মা গো। আগে তো দেখতে পার দর্শনদারি, পেলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি, পরে গুণ বিচার করবো, আগে তো তাকে দেখি। মা গো দেখার পরেই তো এরম হয় আমার, তার বাইরে আর কিচ্ছু হয় না বিশ্বাস করো। তো যাই হোক, সেই রকম একটা ছেলের নাকি চার চারটে বউ আগে চলে গেছে, এটা হচ্ছে পঞ্চমতম। আমরা আগে শুনেছি দ্রৌপদী পাঁচটা বিয়ে করেছিল, এখন দেখছি ফোকলার পাঁচটা বিয়ে। ও দ্রৌপদ, ও দ্রৌপদী ছিল আর এই দ্রৌপদ, বুঝেছো? বা জানি না কি কী অবস্থা, একটারও কিন্তু ছেলে মেয়ে হয়নি। তা আমাদের হবে তো? আমরা কি আবার মাসি হবো? আমরা কি মাসি দিদা হবো, পিসি দিদা হবো? জানি না বাবা, ফোকলার দ্বারা ফুকলু, ফুকলুর দ্বারা টুকলু, টুকলুর পরে শুকলু, না এই চান্স নেই, এরপরে আর চান্স নেই। আমার মনে হচ্ছে এখানেই শেষ, যা হবার এখানেই শেষ, কারণ এত ল্যাটা মাছ ধরে বাবা, ল্যাটা মাছ ধরে 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 তো ওটার কার্যকারিতাই নষ্ট করে, মানে আমি বলছি ওটার খাদ্যগুণটাই নষ্ট করে দিয়েছে, তাই না? ল্যাটা আছে যে কোনো জিনিস, তুমি দেখবে যে কোনো জিনিস, খাবার জিনিস বিশেষ করে, ধরো তুমি একটা কমলা লেবু নিয়েছো, কমলা লেবুটা যদি কন্টিনিউ চটকাও কী হবে? গলে মরলে রস বের করে একটা জঘন্য টাইপের হয়ে যাবে, হবে তো? তুমি একটা সন্দেশ খাও, দেখো সন্দেশ চটকে চটকে খাও, দেখবে ল্যাটা বাদা হয়ে গেছে। তো সেই রকম এইরকমই সারাদিন ল্যাটা মাছ, এই ল্যাটা মাছ ধরে 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 ল্যাটা মাছ, আর না ভাজার যোগ্য না ওটা খাওয়ার যোগ্য, কী করবে বলো, কী করবে বলো, ও কী করবে টুনটুনি আমাদের? আমি জানি না গো, যাও বা একটা ল্যাটা মাছ, আমি জানি না ও কী করবে, বিশ্বাস করো আমি জানি না। তো যাই হোক, এখন দর্শন করতে গেছে রামলালা মন্দির, অযোধ্যায় পৌঁছেছে শেষ পর্যন্ত, দেখা যাক। ঠাম্মি আবার এদিকে অসুস্থ, ঠাম্মিকে একা রেখে চলে গেছে সব যে যার মতন ঘুরতে, বাই চান্স ঠাম্মির কিছু হলে পরে কে দেখবে বলো তো ঠাম্মিকে? না কেউ নেই, তোমরা বলবে ফোন, ফোন কী হবে, ফোন ধরার মতো পরিস্থিতিতেই নাও থাকতে পারে, তাহলে কীরকম অবস্থা ভেবে দেখো। কেন তোরা তো বাসের মধ্যে বসে একটু কুচু 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 করতে পারতিস ওই সময়টা, এত তোদের ক্যামেরা ধরার সব শোনাই ছিল, শোনাই কি বলতিস, শোনাই বৌদি, বাবা বৌদি আছে না, ছোটো ছোটো বৌদি নিয়ে গিয়ে একটু ক্যামেরা করে নিয়ে আসতো না হয়। বাবা সত্যি জানি না, যে ঠাকুমা অসুস্থ হয়ে পড়ে আছে, যে ঠাকুমা এত নেচে এত আনন্দ করতে করতে এলো, সেই ঠাকুমার শরীর খারাপ কেউ দেখল না, এরকমই হয় জানিস তো, এইরকমই হয়। এই যে এখন তোকে যারা তোল্লাই দিচ্ছে, তোর কিছু হোক দেখবি ওদেরকে আর পাবি না। এই যে দেখ না দালালটার এরকম পরিস্থিতি, কাউকে পাচ্ছে? কেউ নেই সাথে, কেউ নেই, ওইরকমই হবে তোর, ওইরকমই পরিস্থিতি হবে, কেউ না।